দিদি একদিন ফোন করলো, বলল দেব তোমাকে এমপি হতে হবে। যা বলিব বাংলায় বলিব, বাংলা ছাড়া অন্য ভাষা বলিব না, কিন্তু শর্ত একটাই, কেউ হাসবে না। কিন্তু দেবদাস, স্ট্যান্ড আপ কমেডি তো মানুষকে হাসানোর জন্যই করা হয়। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে কথা বলিব না, কিন্তু কন্ডিশন সাপ্লাই। আরে না, আজকে সত্যি কিছু সত্যি বলবো। ওই কন্ডিশন সাপ্লাইটা, আহা, সেটা এখন অভ্যেস হয়ে গেছে। এটা এখন না বললে পরে আমাকেই পস্তাতে হবে। আমার এমন কিছু বলবো হয়তো ইশারে গিয়ে যেতে পারে, বুমাদাও লেগে যেতে পারে, ইউ নেভার নো, রাইট? এমনকি তদন্তও হতে পারে। এটা খুব একটা সুবিধার নয়, দেখতে পাচ্ছেন রাজ্যতে মানে অনেক কিছুই চলছে, রাইট? দেখ, এসব করেছ দেখুন, আমার একটা দোষ বা গুণ যাই বলুন না কেন, আমি না সহজে কাউকে না করতে পারি না। এরকম এখানে আসার সময় মা বলল যে যাওয়ার সময় কিছু খেয়ে যা, আমি না করতে পারি না। কেউ একজন বলল যে এখানে পৌঁছচ্ছ গিয়ে ফোন করবে, আমার বাবারও সাহস নেই সেটা না বলার, আমি কী করে বলি বলতো? না করতে পারি। এই যে আজ থেকে 17 বছর আগে যখন আমি ভেবেছিলাম যে আমি নায়ক হব, বাবা শুনে বলল হ্যাঁ কিন্তু অভিনয়টা ভালো করে করতে হবে, না করতে পারি। সৃজিতদা, আমাদের সৃজিত মুখার্জি, আমি তো সবচেয়ে বেশি চিনি, তোমার তো সবচেয়ে কাছের মানুষ। একদিন ফোন করে বলল দেব তোর জন্য একটা দুর্দান্ত স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু কোনো ডায়লগ নেই। আরে যখন ডায়লগই নেই তো না করবো কি করে, না করতে পারি। তারপর জীবনে এমন একটা সময় এলো, দিদি একদিন ফোন করলো, বলল দেব তোমাকে এমপি হতে হবে। আমি জীবনটা একটা উপন্যাস, নিজেকেই লিখতে হয়। এই ধরুন না, মানে যখন আমি রাজনীতিতে, সরি আবার আটকে গেলাম, রাজনীতিতে যখন এলাম, বুঝতে অসুবিধা হয়নি তো, রাজনীতিতে যখন এলাম তখন অনেকেই বলল দেব এই কাজটা খুব ভালো করেছে। আমি সেটা নিয়ে তাকে, কারণ মনোয়াজ যখন রিলিজ করেছিল না, সবাই দেখে বলেছিল দেব এই কাজটা খুব ভালো করেছে। কিন্তু মনোয়াজ বক্স অফিসে ডিম পেড়েছে। হাততালি, বাবা আমার ডিম পাড়া দেখে তোমাদের হাততালি বেরোচ্ছে, আজব তো। তারপর আমি ডিপ্রেশনে গিয়েছিলাম। হ্যাঁ, ডিপ্রেশন আমার মনে হয় সবারই জীবনেই আসে। আসলে ডিপ্রেশনকে মনের মধ্যে জমি রাখলে চলবে না, আবার নতুন করে শুরু করতে হবে। আমিও করলাম, আবার সিনেমার অফার এলো, আমি সরে গিয়ে হ্যাঁ বললাম। পরে বুঝলাম না করলেই ভালো হতো, কারণ সেটাও ফ্লপ করলো। একটার পর একটা ফ্লপ, মনে হলো সব শেষ হয়ে গেল। কিন্তু না, আমি ধন্যবাদ জানাবো তাদের যারা সেই কঠিন সময় আমার পাশে ছিল। যেমন ধরুন ড্রাইভিং সিটে বসলে পাশে আমার গিয়ার ছিল, একা টিভি দেখার সময় রিমোট ছিল, শোয়ার সময় পাশে পাশবালিশ ছিল। আমি জানতাম তুমি হাসবে দাদা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কি আর বলি বলতো, জানো বাদ আমাকে নিয়ে সার্ভে করেছে, আমার নাকি অর্ধেক কথা বোঝা যায় বলে লোকে অর্ধেক সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আছে। জানো আমার কষ্ট হয়, সত্যি আমার কষ্ট হয়, আপনাদের কষ্ট হয় আমার কষ্টই হয়। হ্যাঁ
কিন্তু ওই সেলফ মোটিভেশন আবার নিজেকে তৈরি করলাম, মানে এখন হয়তো মজা করে বলছি বাট সত্যি কষ্ট হয়ে গো, মানে এত পরিশ্রম করার পরে এত কিছু শুনতে হয়, বাট ঠিক আছে জীবন। আমার মনে হয় যে যে যত সাকসেস পায় তাকে নিয়ে অত বেশি ট্রোল হয়, তো আমিও মেনে নিয়েছি, আমার দর্শকও নিজে মানি নিয়েছে। আপনারা যদি চান আমি অভিনয় চালিয়ে যেতে পারি, কারণ আপনারা তো সবাই জানেন আমি সহজে এই না বলতে একটা কথা মনে পড়লো, আরে না না আমার কিছু জিনিস না আছে, সত্যি না আছে। যেমন একটা জিনিসে আমার পরিষ্কার না আছে, সেটা হলো আমি নিজেই নিজে পাবলিসিটি করতে একদম পছন্দ করি না। না অনেস্টলি অনেস্টলি মানে সিরিয়াসলি, মানে এই যে ধরুন আমি 17 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কাউকে বলেছি কি প্রতীক বলেছি তোকে? বাংলা বক্স অফিসে সবচেয়ে বড় হিট, বক্স অফিসে যদি বাংলাতে গুগল সার্চ করো দেখবে টপ 3 মধ্যে অ্যামাজন, কাউকে বলেছি? অ্যাজ এ প্রোডিউসার একটার পর একটা হিট দিয়েছি, এমন কোনো প্রোডিউসার আছে যে এরকম করতে পেরেছে? একটা ইন্টারভিউ দেখি দাও, আরে না সত্যি একটা ইন্টারভিউ দেখে আমি কোথাও বলেছি? বলিনি, কারণ সত্যি আমি নিজেই নিজের পাবলিসিটি করতে পছন্দ করি না। আরে আমাকে দিয়ে সিটআপ এন্ড স্ট্যান্ড আপ কিসব করাচ্ছ কেন তুমি? কারণ আমি তো বলি না না এইসব আমি কি করতে পারি। করাও, তুমি তো করতে বিশ্বাস। আরে বহু বছর মন দিয়ে কাজ করলে না এনিবডি ক্যান উইন, জিত সবারই হয় কিন্তু দেব একটাই। কোথায় বলেছি দেখিয়ে দাও, আমি আজকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আসলে কথা হলো দর্শকই ভগবান আর দর্শকই ভরসা, তাই না? বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সবাইকে দেখান, বাবা মাকে নিয়ে বাংলা ছবি দেখান, বাবা মা যদি না বলে তাহলে নিজের গার্লফ্রেন্ডকে দেখান, নিজের গার্লফ্রেন্ড যদি না বলে তাহলে নিজের বউকে দেখান, হ্যাঁ, আর নিজের গার্লফ্রেন্ড আর বউ যদি না বলে তাহলে অন্যেরটা দেখান। আরে সিনেমায় তো দেখতে যাবেন, হানিমুনে তো যাবেন না। বলছি হাসি পাচ্ছে তো, মানে কেউ ডিপ্রেস না তো? না মানে না বলতেই পারো, মানে কাম অন বলতেই পারো। ওকে, ডিপ্রেশন, ডিপ্রেশন নিয়ে মনে পড়লো আজকাল না, মানে কেউ ডিপ্রেস হলেই তারা ভাবে সুসাইড করবো। আমি আগে বলেছিলাম রিয়েল লাইফে টেক টু হয় না, মানে এটা কোনোদিনও সমাধান না, সুসাইড ক্যান বি এ সমাধান, রাইট? যেমন ধরুন মরতে গিয়েও মরলেন না, তাহলে খরচা তো ডাবল হয়ে যাবে। আমি বুঝে বলছি, ধরুন আপনার বাজারে দেনা হচ্ছে 5 লক্ষ টাকা, দিতে পারছেন না, আপনি ভাবলেন আমি সুসাইড করব, ঠিক আছে, আপনি বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিলেন, আপনি মরেও মরলেন না, মানে হাত পা ভাঙলো, মাথা ফাটলো, আপনি চলে গেলেন হসপিটালে, হসপিটালে বিল এলো 5 লক্ষ টাকা। না না এখনও চিন্তা করার ব্যাপার নেই, কারণ যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি বেঁচে গেলেন, আর যদি না থাকে, আর যদি না থাকে বুঝতে পারছেন, ধার ছিল 5, আবার অ্যাড হলো 5, কত হলো বলেছিলাম না, খুব রিস্কি। তাহলে জীবনকে আরেকটা সুযোগ দিন, তাই না? মানে আরে আজকালের ছেলে মেয়েদেরকে বলি, মানে এই যে প্রেমের ছাকা খেলে কেউ চড় মেরে দিলে, কেউ এটা করলে সব সুসাইড করতে চলে যায়। আমি বলি যদি ওয়ান টেকে ওকে না হয়, মানে ধরুন 30 তলার ছাদ থেকে আপনি ঝাঁপ দিচ্ছেন, এইবারে 17 তলায় একজন অপূর্ব সুন্দরী মেয়ে বালকানিতে দাঁড়িয়ে আছে, আপনার সাথে চোখাচোখি হলো, মাঝ রাস্তা আপনার মনে হলো আপনি আবার প্রেমে পড়েছেন, আপনি আবার হঠাৎ করে বাঁচতে ইচ্ছে করলো, এইবার আপনার কপাল, আপনি রোমিও হবেন না অ্যামাজন হবে, মানে আপনি কনক্রিটে পড়ে ফ্লপ হবেন না সুইমিং পুলে পড়ে ব্লকবাস্টার হবে, তাই না?
জীবনের দুঃখের মধ্যে কখন যে সুখ টুক করে উকি মারবে আমরা কেউ জানি না। জীবনে এই খারাপ সময়গুলো কাটানোর জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো একজন কাছের মানুষ, যে আপনার জন্য জীবন দিয়ে দেবে সেরকম কাছের মানুষ না, যে সারা জীবন আপনার সঙ্গে থাকবে সেরকম কাছের মানুষ। যাকে আমি এত জ্ঞান দিচ্ছি বলে কারো সুসাইড করতে ইচ্ছে করছে না তো? করছে না তো? ওকে, যদি ইচ্ছে করে তাহলে নিজেকে একটু ধরে রাখুন, কারণ পুজোতে কাছের মানুষ আসছে। কে জানে কাছের মানুষ দেখার পর হয়তো ইচ্ছেতে একটু পরিবর্তন হতে পারে, তাই না? তার মানে কি আমি কি ধরে নিই আপনারা আসছেন? আসছেন তো, ঠিক আছে। আপনারা যখন বলছেন তখন আমি আর কি বলি, আপনারা তো জানেন আমি সহজে কাউকে না বলতে পারি। শেষ করার আগে সবারই উদ্দেশ্যে একটাই কথা বলি, ছড়াতে হলে এই ভিডিওটা ছড়ান, প্লিজ ছড়াবেন না দূষণ। আগে ছিলাম মহানায়ক, এখন বঙ্গভূষণ। আমি চাইলে এরকম ভাবে শেষ করতে পারতাম, সিরিয়াসলি, কিন্তু আমি করলাম না, কারণ তো আপনারা সবাই জানেন আমি নিজেই নিজের পাবলিসিটি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের কাছের মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ।